রেস্টুরেন্ট আসবে তোমরা সবাই ভালো আছো অনেক সময় মেথাডেট থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত পাঁচ দশমিক দুই এট চোদ্দ এবং পনেরো নম্বর অঙ্ক দেখো এই অঙ্কগুলো আসলে এই অঙ্কগুলো তোমরা যদি তোমাদের পিছনের বিগত ক্লাসগুলোর যেমন আহ সপ্তম শ্রেণী আমরা কিছু সমাধানের অঙ্ক এইভাবে করেছিলাম তো ওই জিনিসগুলো যদি তোমরা মানে তোমাদের মনে থাকে তাহলে এগুলো খুব একটা জটিল হবে বলে আমার মনে হয় না কারণ দেখেন এগুলো এত এইগুলো দেখেন চোদ্দ নম্বর অঙ্কটাই আমরা যখন করব দেখেন কিভাবে করা যায় যে চোদ্দ নম্বরটা আমরা যদি করি তাহলে এটা লসাগু করতে হবে আর তো কোনো কাজ নেই এখানে লসাগু করে তারপরে গুণুন করে করলেই হয়ে গেল তাহলে ফাইভ জেড মাইনাস ওয়ান ইকল টু তাহলে এখন এখানে লসগু করো লসগু করলে টু জেড প্লাস ওয়ান এই এটা আর এই দুইটাই লসাগু এটার হ্যাঁ তাহলে এখন এটা দিয়ে ভাগ করলে থাকবে থ্রি ইন্টু ফাইভ জেড মাইনাস ওয়ান প্লাস ফোর ইন্টু টু জেড প্লাস ওয়ান ইকোয়াল টু এখন গুণ করে দাও উপরের সংখ্যাগুলো তো গুন করলে কথা হয় তিন পাঁচে পনেরো ফিফটিন জেড মাইনাস থ্রি প্লাস 8z, জেট ফোর আর এটাও গুণ হয়ে যাবে কত প্লাস দুই গেলে তিন থাকে আর মাইনাস ওয়ান ইকাল ফোর তাহলে এখন দেখো আর হবে এখন কিন্তু সরি ইকাল না আর হয়ে যাবে তাহলে আর আর গুণ করলে টোয়েন্টি জেড স্কোয়ার প্লাস সিক্স জেড মাইনাস টু আর এখানেও পনেরো আর আট আট পাঁচ তেরো তেইশ টোয়েন্টি থ্রি জেড আর থাকে প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন সব এগুলো বাম পাশে নিয়ে আসো মিডেল টার্মের কাজ মিডেল টার্ম করবা প্লাস সিক্স জেড মাইনাস টু মাইনাস টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি জেট মাইনাস ওয়ান ইকোয়াল জিরো মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে এখন দেখো টোয়েন্টি জেট স্কোয়ার তেইশ থেকে যদি ছয় যায় কত থাকে সাত ছয় তেরো সতেরো মাইনাস সেভেন্টিন জেড মাইনাস থ্রি ইকোয়াল শূন্য তাহলে তিন বিশে ষাট তিন বিশে বিশেষ ষাট থেকে অর্থাৎ বিশ থেকে তিন গেলে কত থাকে সেভেন্টিন বিশ থেকে তিন গেলে সতেরো থাকে তাহলে এখন টোয়েন্টি জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি জেড প্লাস থ্রি জেড এই দেখো বিশ থেকে তিন গেলে সতেরো মাইনাস সতেরো প্লাস মাইনাস থ্রি মাইনাস থ্রি ইকোয়াল শূন্য এখন এখান থেকে কমন নাও এখান থেকে যদি টোয়েন্টি জেড কমন নাও তাহলে এখানে একটা জেড থাকে আর এখান থেকে মাইনাস ওয়ান এখানে যদি প্লাস থ্রি কমন নাও জেড মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা জেট মাইনাস ওয়ান আর হচ্ছে জেট টোয়েন্টি জেট টোয়েন্টি জেট আর হচ্ছে কত থাকে প্লাস থ্রি প্লাস থ্রি ইকোয়াল শূন্য তাহলে এখন দেখো এই যে দুইটা রাশির গুণ যখন শূন্য হয় তখন কি প্রত্যেকটার মান শূন্য লেখা যায় তাহলে জেট মাইনাস ওয়ান ইকোয়াল শূন্য অথবা টোয়েন্টি জেট প্লাস থ্রি ইকোয়াল শূন্য সুতরাং জেট সমান সমান ওয়ান

টোয়েন্টি যেটা অথবা মাইনাস থ্রি অথবা টোয়েন্টি দেখো এখানে এই যে আমাদের এই যে কাজটা শুধুমাত্র আমরা কি করছি প্রথমে লসাগু করেছি লসাগু করলে কি হয় হয় দুইটাই লসাগু তাহলে এটা দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে এটা এটা কার সাথে গুণ হবে থ্রির সাথে এটা দিয়ে ভাগ করলে থাকবে টু জেড প্লাস ওয়ান কার সাথে গুণ হবে ফোরের সাথে গুণ হবে সমান সময় টু তিন পাঁচা পনেরো মাইনাস থ্রি এইট জেড প্লাস ফোর এখন আর এই নিচের এগুলো গুণ করো গুন করলে কথা হয় দেখো টেন জেড স্কোয়ার মাইনাস টু জেড আর হচ্ছে প্লাস ফাইভ জেড তাহলে পাঁচটা থেকে দুইটা গেলে কয়টা থাকে তিনটা থাকে আর প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান এরপর আর গুণন করলে এই টুটা এর সাথে গুণ হবে আর টু এর নিচে ওয়ান আছে এই ওয়ানটা গুণ হবে এই উপরের রাশির সাথে তাহলে এখন টোয়েন্টি জেড স্কোয়ার প্লাস সিক্স জেড মাইনাস টু সমান সমান পনেরো আর আর তেইশ টোয়েন্টি থ্রি জেড আর মাইনাস থ্রি প্লাস ফোর থাকে কত প্লাস ওয়ান সবগুলো বাম পাশে নিয়ে যাও তারপরে আমরা কী করেছি মিডেল টার্ম টোয়েন্টির সাথে থ্রি গুণ করলে সিক্সটি আবার টোয়েন্টি থেকে থ্রি যদি আমরা বাদ দিয়ে থাকবে সেভেন্টিন তাহলে আমাদের মিডেল টার্ম করা যায় এরপর আমরা কী করছি টোয়েন্টি জেড কমন নিয়েছি জেড মাইনাস ওয়ান প্লাস থ্রি কমন নিয়েছি জেড মাইনাস ওয়ান একয়াল শূন্য

সমাধান তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো মনে হয় কারো কোনো সমস্যা নাই এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো দেখো পনেরো নম্বর এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু সিক্স এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স সে ওয়ান সে ওয়ান ওয়ান তাহলে আমরা এটাকে কি করব আমরা একটু পক্ষান্তর করি সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ওয়ান মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু কারণ এই পাশে লসাও করলে মানে সংখ্যাগুলোতে একটু বড়ো আকার ধারণ করতে পারে তাই আমরা কী করছি সহজ করার জন্যে আলাদা করে নিয়েছি তাহলে সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স এক্স প্লাস টু তাহলে ওয়ানের সাথে গুণ করলে এক্স প্লাস টু এই হয় আচ্ছা আমি দেখাই দিচ্ছি কিভাবে হয় দেখো মাইনাস এটা দিয়ে ভাগ করলে ওয়ান এই ওয়ান গুণ হবে এক্স মাইনাস টু এর সাথে তাহলে বা সিক্স এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স মাইনাস সিক্স সমান সমান এক্স প্লাস টু এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু তাহলে এখন সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স সমান সমান এক্স প্লাস টু এটার এটা কাটা যায় ফোর তাহলে আমরা কি পাইছি ফোর বাই এত এখন দেখো টু দিয়ে ভাগ করলে এখানে একটু কমে যায় যতগুলো সম্ভব কমাই দিবা কমানো সম্ভব হলে কমাবা এভাবে সংখ্যাগুলো তাহলে টু বাই এক্স প্লাস টু তাহলে আমরা এখানে কি করলাম এখানে টু দ্বারা টু দ্বারা ভাগ করে টু দ্বারা ভাগ করছি এখন এটাকে আর গুণন করো এখন এটাকে আড়া আড়ি গুন করে তারপরে যদি মিডল টার্ম হয় মিডল টার্ম করবা না হলে করবা না তাহলে বা থ্রি ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু সমান সমান টু ইন্টু এক্স মাইনাস সিক্স তাহলে এখন থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান সমান টু এক্স ছয় দুগুনে বারো তাহলে থ্রি এক্স স্কোয়ার তিন চারে বারো মাইনাস টু এক্স প্লাস টুয়েলভ ইকয়াল শূন্য তাহলে এখানে কত থাকে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকাল শূন্য এখান থেকে এক্স কমন নাও তাহলে থ্রি থ্রি এক্স এক্স মাইনাস মাইনাস টু ইকাল শূন্য দুইটি রাশির গুণফল শূন্য হইলে তাহলে কি লেখা যায় থ্রি এক্স মাইনাস টু ইকোয়াল শূন্য অথবা এক্স ইকোয়াল শূন্য তাহলে বা থ্রি এক্স ওয়ান ওয়ান টু সুতরাং এক্সিক টু বাই থ্রি তাহলে নির্ণয় সমাধান দেখো নির্ণেয় সমাধান নির্ণয় সমাধান এক্স সমান সমান জিরো অথবা জিরো অথবা টু বাই থ্রি জিরো অথবা টু বাই থ্রি তো এই হচ্ছে আমাদের পনেরো নম্বর সমাধানের প্রক্রিয়াটা তো দেখো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো তোমরা প্রশ্নটা হয়তো বা এইভাবে করতে পারো স্যার আমি কেন এই পাশে নিলাম অঙ্কটা সহজ ভাবে করার জন্য পাশে নিয়েছি তুমি যদি এই বাম পাশে এভাবে রেখেও লসাগু করো অঙ্ক হবেই হবে না এমন কোনো কথা নাই অঙ্ক হবে কিন্তু আমি আমার ভালো লাগছে আমি পক্ষান্তর করে কাজটা করছি এখন তুমি যদি যেভাবে আছে ওভাবেই লসাগু করে অঙ্কটা করো হবে সেখানে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না এরপরে আমরা লসাগু করে তো দেখো এখানে আছে সিক্স আর এখানে আছে থ্রি তাহলে আমি দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে অন্তত কিছু তো কমে মানে পরিমাণটা তো একটু কমে যাবে তাই আমি দুই দিয়ে ভাগ করে থ্রি ইন্টু এত করছি এখন আর গুণন করছি আর গুণন করে তো দেখেন আর গুণন করে গুণ করেছি তারপরে এ পাশে এনে দেখি এখন থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে তার মানে দুই দুই জায়গা থেকে এক্স কমন যায় তার মানে থাকে কি থ্রি এক্স মাইনাস টু কল শূন্য হয় তার মানে এটা সমান সমান শূন্য সমান সমান শূন্য তার মানে কি এক্সিকল টু বাই থ্রি আর এক্সি কল জিরো নির্ণয় সমাধান জিরো অথবা টু বাই থ্রি এই হচ্ছে আমাদের অঙ্ক তা আসলে জটিলতার কোন জায়গা নাই তোমরা শুধু একটু প্র্যাকটিস করবা নিয়মটা মনে রাখবা তাহলেই হবে তা ডেয়ার এই ছিল আমাদের আজকের লেকচারের মানে অঙ্ক দুইটা অঙ্ক চোদ্দ এবং পনেরো নম্বর তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা কারণ এগুলো আমাদের পরীক্ষা আসে তো আজ যদি আমাদের ক্লাস গুলো ভালো লাগে বসে আমাদের চ্যানেলের সাথে থাকবা থাকব চ্যানেল থেকে আমি আসে স্যার আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে